আমি কুশান্ত সরকার বংশারী হাই স্কুল। আজকে আমি ক্লাস 9 এর ভৌত বিজ্ঞানের কার্যক্ষমতা ও শক্তি চ্যাপ্টারটা কার্য ক্ষমতা সম্বন্ধে একটু পড়াবো। তো প্রথমে আমরা পড়বো যেটা সেটা হলো কার্য। কার্য বলতে আমরা কি বুঝি? কার্য হলো আমরা যদি প্রথমে একটা বস্তু ধরি, যে কোনো একটা বস্তু, সেই বস্তুতে বস্তুটা স্থির ছিল, ধরে নিই না বস্তুটা স্থির, এখানে স্থির বস্তুতে এবার যদি আমি একটা এফ বল প্রয়োগ করি, একটা স্থির বস্তুতে একটা এফ বল প্রয়োগ করা হবে, তাতে কি হবে? বস্তুটা অবশ্যই সামনের দিকে অগ্রসর হতে পারে। তাহলে ধরলাম যে এফ বল প্রয়োগ করায় একটা স্থির বস্তু সামনের দিকে অগ্রসর হয়ে এস দূরত্ব অতিক্রম করবে। তাহলে একটা স্থির বস্তুকে বল প্রয়োগ করে আমরা গতিশীল করলাম, শুধু গতিশীলই করলাম না, তার সাথে একটা এস দূরত্ব আমি অতিক্রম করালাম। তাহলে কার্য বলতে আমরা কি বুঝবো? এখানে কার্যের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে কোনো বস্তুতে বল প্রয়োগ করলে যদি বল প্রয়োগ বিন্দু, যে বিন্দুতে আমি বস্তুর বল প্রয়োগ করলাম, সেই বল প্রয়োগ বিন্দুর যদি সরণ ঘটে, তাহলে সেই বল দ্বারা কার্য হয়েছে বলে বলা হয়। তাহলে আমরা এখানে দেখলাম যে কার্য, যাকে আমরা W দিয়ে লিখি, ওয়ার্ক ডান, তো একটা বস্তুকে F মানের বল প্রয়োগ করায় সেই বস্তুটা S দূরত্ব অতিক্রম করলো, একটা স্থির বস্তু S দূরত্ব অতিক্রম করলো, সেক্ষেত্রে আমরা বলবো যে ওই বল দ্বারা কার্য হয়েছে। তাহলে এই কার্যের পরিমাপ এবার কত হবে? কার্যের পরিমাপকে আমরা যদি কার্যকে W দিয়ে লিখি বললাম, তাহলে W ইকুয়াল হবে প্রযুক্ত বল ইনটু সরণ, অর্থাৎ প্রযুক্ত বল ইনটু সরণ। প্রযুক্ত বল আমরা কত ছিল? আমাদের প্রযুক্ত বল ছিল আমাদের F ইনটু সরণ, আমাদের এই বস্তুটার কত সরণ হয়েছে? S। তাহলে আমরা দেখলাম কার্য W ইকুয়াল F ইনটু S। এবার এই ক্ষেত্রে আমাদের একটা দেখতে হবে যে এই ক্ষেত্রে বস্তুটা যেদিকে বল প্রয়োগ করলাম, বস্তুর সরণ কিন্তু সেই অভিমুখেই ঘটল, যেই অভিমুখে বল প্রয়োগ হলো সেই একই অভিমুখে সরণ ঘটেছে, কোনো ক্ষেত্রে এরকম নাও হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কি হতে পারে? আমরা ধরলাম যে একটা বস্তু ছিল, আগের বারের মতো একটা স্থির বস্তু ছিল, তাতে আমি এক বল প্রয়োগ করলাম, তাহলে বলের অভিমুখটা বোঝাই যাচ্ছে এইদিকে। কিন্তু এক্ষেত্রে ধরলাম বস্তু সরণ হলো এই দিকে, অর্থাৎ বস্তুটা এখানে পৌঁছল, তাহলে এইটা হবে সরণ। সেক্ষেত্রে বল আর সরণের অভিমুখ কিন্তু এক নয়, বলের অভিমুখ এই অনুভূমিক বরাবর আর সরণ কিন্তু এই এস অভিমুখে, এস অভিমুখ বরাবর। তাহলে এই বল আর সরণের মধ্যে একটা কোণ তৈরি হচ্ছে, সেই কোণটাকে আমি নাম দিলাম থিটা। তাহলে কোনো ক্ষেত্রে যদি বল প্রয়োগ করলে সরণ যদি বলের অভিমুখে না ঘটে, কোনো একটা কোণ করে ঘটে বস্তুটা সরণ, সেক্ষেত্রে কার্য W ইকুয়াল আমরা কি লিখব? আমরা লিখব এফ এস কস থিটা। যখন আমরা দেখলাম বস্তুর যেদিকে আমি বল দিচ্ছি একই দিকে হচ্ছিল, সেখানে আমার হচ্ছিল W ইকুয়াল শুধু এফ ইনটু এস, কিন্তু এক্ষেত্রে W ইকুয়াল হচ্ছে এফ এস কস থিটা। এবার কস থিটাটা কি? থিটা তো আমরা দেখলাম যে বল, বলের অভিমুখ আর সরণের অভিমুখের মধ্যে যে কোণটা তৈরি হচ্ছে সেটাই হলো থিটা। আর কস, এই কোসাইনটা তোমরা ক্লাস 10 এ পড়বে,
তো আমি একটু শুধু বলে দিচ্ছি কোসাইন জিনিসটা কি, যে একটা সমকোণী ত্রিভুজ যদি নিই যার একটা কোণ যদি থিটা হয়, তাহলে সেক্ষেত্রে কস থিটা ইকুয়াল হবে ত্রিভুজের ভূমি বাই অতিভুজ, ত্রিভুজের ভূমি আর অতিভুজ এই দুটোর অনুপাতকে আমরা কস থিটা বলি। এক্ষেত্রেও তাই, এখান থেকে যদি আমি একটা লম্ব টানতে পারি তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এর ভূমি আর প্রতিভুজের অনুপাতকে আমরা cos θ বলি। তাহলে সেক্ষেত্রে w ইকুয়াল হয়ে যাবে f s cos θ। এরপরে আসবে কার্যের শ্রেণী বিভাগ। কার্যের শ্রেণী বিভাগ, কার্য প্রধানত দু রকমের হয়, যে একটা বলের দ্বারা কার্য আর একটা বলের বিরুদ্ধে কার্য। কিন্তু আমি এখানে তিনটা দাগ দিলাম, আমরা কার্যহীন বল বলে আরেকটা হয় সেটাও আমরা এর ভাগের মধ্যে আমরা লিখছি। তো প্রথমে আমাদের আসবে বলের দ্বারা কার্য, দ্বিতীয় আসবে বলের বিরুদ্ধে কার্য, আর তৃতীয় আসবে কার্যহীন বল। আমাদের মূলত আমাদের কার্যের শ্রেণীবিভাগ এই দুই রকম, কিন্তু এর সাথে আমরা কার্যহীন বলটাকেও একসাথেই বলার চেষ্টা করব। তো প্রথমে আমরা এবার সবার প্রথমে পড়বো বলের দ্বারা কার্য। বলের দ্বারা কার্যটা কি? তাহলে আমরা একইভাবে এই ছবিটাকেই যদি করি, যে একটা বস্তু ছিল স্থির বস্তুই ধরলাম, সেখানে একটা এক বল প্রয়োগ হচ্ছে। এখানে একটা কোণ উৎপন্ন হওয়ার জন্য বলের সাথে সরণের একটা কোণ হচ্ছিল, সেই জন্য আমার সমীকরণটা আমরা দেখলাম এফ এস কস থিটা। কিন্তু এই থিটাটা যদি না থাকে, থিটাটা যদি না থাকে, সেক্ষেত্রে এস কোথায় যাবে? থিটাটা যদি জিরো হয়ে যায়, এই কোণের মান যদি জিরো হয়, তাহলে এস অবশ্যই এটা অনুভূমিক দিকেই হবে। অর্থাৎ যে এসটা এতক্ষণ আমার থিটা কোণে ছিল, সেই থিটা কোণটা যদি জিরো হয়ে যায়, তাহলে এস এর অনুমুখটাও এই অনুমুখেই হবে। যেদিকে বলের অভিমুখ সেই একই অভিমুখে আমার বস্তুটা স্মরণ ঘুরবে। তাহলে সেই বলকে, সেই বল দ্বারা যে কার্যটা হবে তাকে আমরা বলবো বলের দ্বারা কার্য। আর সেক্ষেত্রে ইকুয়েশনটা কত হবে? এই ইকুয়েশন থেকে আমি কিন্তু বলের দ্বারা কার্য এবং বলের বিরুদ্ধে কার্য সবগুলো আমরা বের করতে পারি। যে W ইকুয়াল আমরা দেখলাম যে এফ এস কস থিটা, বলের দ্বারা কার্যের সময় যেহেতু এফ বল এবং এস সরণ দুজনের মধ্যে কোণ কিন্তু জিরো ডিগ্রি, সেক্ষেত্রে এফ এস কস জিরো ডিগ্রি হবে, থিটার মান যেহেতু জিরো। তাহলে কস জিরো ডিগ্রির মান কত? ক্লাস টেনে এটা ভালো করে পড়বে যে কস জিরো ডিগ্রির মান হয় ওয়ান। এখানে আমি লিখে দিচ্ছি কয়েকটা ভ্যালু, যে কস জিরো ডিগ্রির ভ্যালু ওয়ান, কস নাইনটি ডিগ্রির ভ্যালু হলো জিরো, কস 180 ডিগ্রির ভ্যালু হলো মাইনাস ওয়ান। এই তিনটে পড়ার জন্য এই তিনটে ভ্যালু আমার লাগবে আপাতত। তো কস জিরোর ভ্যালু হলো ওয়ান, তাহলে এখানে যদি ওয়ান বসে তাহলে আমার ডাব্লিউ ইকুয়াল হবে শুধু এফ ইন্টু এস, যেটা আমরা সবার প্রথমে পড়েছিলাম যে একই অভিমুখে ক্রিয়া করলে কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল হবে এফ ইন্টু এস। তাহলে এটা হলো আমার বলের দ্বারা কার্য। এরপরে আসবে বলের বিরুদ্ধে কার্য। বলের বিরুদ্ধে কার্য যদি আমি বলতে চাই,
তাহলে আমি আরেকবার ছবিটা আঁকবো এবং তোমরা বুঝতেই পারছো যে দ্বারার বিরুদ্ধে মানে কি বোঝাতে যাচ্ছে যে কোন একটা বস্তুর উপর আমি যদি এফ বল প্রয়োগ করি কিন্তু তার ফলে যদি বস্তুর সরণ এফ এর বিপরীত দিকে হয় আমার বল প্রয়োগ হলো এই অভিমুখে এফ কিন্তু সেই বলের দ্বারা বস্তুর সরণ হলো এফ এর ঠিক বিপরীত সরণের অভিমুখ এই দিকে সেক্ষেত্রে এফ আর এস এর মধ্যে কোণ কত হলো এফ এর অভিমুখ এই দিকে আর এস এর অভিমুখ এই দিকে এটা এস আর এটা হলো এফ তাহলে এদের মধ্যে কোণটা কত অবশ্যই 180 ডিগ্রি দেখতে পাচ্ছি আগেরটা যেমন জিরো হচ্ছিল একই অভিমুখে হলে বিপরীত অভিমুখ হলে হবে 180 ডিগ্রি তাহলে W ইকুয়াল আমরা লিখব fs cos থিটার জায়গায় লিখব 180 ডিগ্রি সেক্ষেত্রে 180 এর মান কত -1 তাহলে এখানে হয়ে যাবে -fs এটা হবে বলের বিরুদ্ধে কাজ অর্থাৎ যেদিকে বল প্রযুক্ত করা হবে তার বিপরীত দিকে বস্তু সরণ করবে আর সব শেষে যেটা আসবে সেটা হলো কার্যহীন বল কার্যহীন বল কি কোন একটা বস্তুকে আমি সমান একই রকম ভাবে এক বল প্রয়োগ করলাম তাহলে বলের অভিমুখটা এই দিকে ধরে নিলাম বস্তুটা সরণ হলো নিচের দিকে এটা অনুভূমিক বরাবর এফটা আর এস হলো উলম্ব রেখা বরাবর তাহলে এদের মধ্যে কোনটা কত হবে অবশ্যই বোঝা যাচ্ছে 90 ডিগ্রি সরণটা উপরে হতে পারত বা নিচে হতে পারত আমরা নিচে কল্পনা করলাম সেক্ষেত্রে কোণ হবে 90 ডিগ্রি সেক্ষেত্রে আমাদের কার্য কত হবে এই এফ বল দ্বারা কার্যটা কত হবে আমরা জানি এফ এস কস থিটা এখানে কস 90 ডিগ্রি তাহলে কস 90 এর মান হলো 0 তাহলে কস 90 এর মান যদি 0 হয় তাহলে এফ আর এস এর মান যাই থাকুক না কেন 0 গুণ করলে কিন্তু ডব্লিউ এর ভ্যালু 0ই থাকবে অর্থাৎ কৃত কার্য কিন্তু এখানে 0 এটাকে বলা হয় কার্যহীন বল তাহলে কার্যহীন বল আমরা কাকে বলবো বলবো কোন বস্তুকে যদি বল প্রয়োগের কোন বস্তুকে বল প্রয়োগের ফলে বস্তুর সরণ যদি বলের অভিমুখের সাথে লম্বভাবে হয় বলের অভিমুখের সাথে বস্তুর সরণ যদি লম্বভাবে হয় তাহলে সেই বল দ্বারা কোনো কৃতকার্য হয় না একে আমরা কার্যহীন বল বলি তো এবার কার্যহীন বলের প্রত্যেকটারই আমরা উদাহরণ বলতে পারি যে বলের দ্বারা কার্য যদি বলি বলের দ্বারা কার্য যে কোনো একটা বস্তুকে যদি আমি ধাক্কা দিই বা ঠেলে দিই তাহলে সেটা সামনের দিকে সরণ হবে সেটা হলো বলের দ্বারা কার্য বলের বিরুদ্ধে কার্য হলো যে কোনো হতে পারে যে স্প্রিং এর মধ্যে কোন একটা বস্তুকে একটা স্প্রিং কে টানলাম সেটা হচ্ছে স্প্রিং এর বলের বিরুদ্ধে কার্য বলি আমরা আর কার্যহীন বল যেটা সেটা কিন্তু 90 ডিগ্রিতে হতে হবে এবার 90 ডিগ্রি বলতে আমরা কি বলতে পারি যে যেমন কার্যহীন বলের উদাহরণ কার্যহীন বলের উদাহরণ হলো ধরি কোনো ব্যক্তি একটা সুটকেস নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে সুটকেস যেটা এটা যদি একটা সুটকেস হয় সুটকেসের ওজনটা কিন্তু সবসময় নিচের দিকে ক্রিয়া করে কিন্তু তাহলে সেই ওজনের বিরুদ্ধে ব্যক্তিকে একটা বল প্রয়োগ করতে হচ্ছে সুটকেসটাকে ধরে রাখার জন্য কিন্তু ব্যক্তির সাথে সাথে সুটকেসটা কিন্তু সামনের দিকে সরণ হচ্ছে তাহলে বল আর সরণের মধ্যে কিন্তু একটা 90 ডিগ্রি বা সমকোণ তৈরি হচ্ছে যার জন্য সেই সুটকেস নিয়ে যাওয়ার জন্য তার কিন্তু যে বলটা প্রয়োগ হচ্ছে সেটা কিন্তু কার্যহীন বল অথবা আমি বলতে পারি যে কোন একটা বিন্দুকে কেন্দ্র করে যদি একটা বস্তু তার চারিদিকে ঘুরতে থাকে কোন একটা বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তীয় গতিতে যদি কোনো একটা বস্তু ঘুরতে থাকে তাহলে সেক্ষেত্রে কেন্দ্রাভিমুখে বস্তুর ঘূর্ণনের জন্য কেন্দ্রাভিমুখে কিন্তু একটা
অভিকেন্দ্র বল সৃষ্টি হয়। একটা অভিকেন্দ্র বল সৃষ্টি হয়, এটা আমরা বলতে পারি যে একটা একটা ইটের টুকরো বা একটা পাথরের টুকরো যদি আমি সুতো দিয়ে বেঁধে আঙুলে ঘোরাই তাহলে কিন্তু আঙুলে একটা টান অনুভব হয়, সেটাই হলো আমার অভিকেন্দ্র বল। এই অভিকেন্দ্র বলটা সবসময় কেন্দ্র অভিমুখে থাকে, কিন্তু বস্তুটা যখন বৃত্তীয় পথে ঘুরবে তখন কিন্তু ওর স্মরণ স্মরণের অভিমুখ কোথায় হবে, এই বৃত্তীয় যে পথ তার কিন্তু স্পর্শক বরাবর। তাহলে এখানে বল আর স্মরণের মধ্যে কিন্তু একটা 90 ডিগ্রি তৈরি হচ্ছে, সেটা যে কোনো অংশে হতে পারে। এটাকে আমরা বলবো, এটাও কিন্তু এক ধরনের কার্যহীন বল, অর্থাৎ অভিকেন্দ্র বল দ্বারা কিন্তু কোন রকম কার্য হয় না। এরপরে কার্যের আমরা বিভিন্ন ভাগগুলো আমরা দেখলাম, এবার আমরা যেটা করব সেটা হলো কার্যের একক। কার্যের একক যদি আমরা করি, আমরা জানি একক পদ্ধতি, আমরা মূলত জানি যে একটা থাকে এসআই পদ্ধতিতে আর একটা থাকে সিজিএস পদ্ধতিতে। এই দুটোই মূলত আমরা এই দুটো পদ্ধতিতে মূলত আমরা একক নির্ণয় করি। তো প্রথমে আমরা এসআই পদ্ধতিতে যদি বলি, এসআই পদ্ধতিতে কার্যের একক আমরা দেখলাম, এটাকে আরো আমরা সহজেও ব্যাখ্যা করতে পারবো যে W ইকুয়াল কিন্তু F ইনটু S, আমরা থিটাটা নিচ্ছি না, শুধু W ইকুয়াল F ইনটু S। এই দুটো তাহলে বল আর সরণ, বলের একক SI তে বলের একক আমরা জানি কিন্তু নিউটন। তাহলে নিউটন ইনটু সরণ মানে সরণের একক কি হবে SI তে, অবশ্যই হবে মিটার। তাহলে কার্যের একক কি হচ্ছে, কার্যের একক হচ্ছে নিউটন মিটার, বা এর আরেকটা নাম আছে কার্যের আরেকটা এসআই পদ্ধতিতে কার্যের একক আমরা নিউটন মিটার বলবো, অথবা কার্যের এককে আমরা বলবো জুল। এসআই পদ্ধতিতে কার্যের একক হলো নিউটন মিটার বা জুল। সিজিএস পদ্ধতিতে একইভাবে এফ ইনটু এস যদি করি, এটা গেল আমার এসআই এর জন্য। সিজিএস এ যদি করি একইভাবে বলের একক আমরা জানি, বলের একক লেখা হয় ডাইন ইনটু সরণের একক কি সেমি, এটা সিজিএস। তাহলে এখানে আমরা লিখব ডাইন সেমি, বা এটাকে আমরা বলি আর্ক, তাহলে সিজিএস পদ্ধতিতে কার্যের একক আমরা দেখলাম ডাইন সেমি বা আর, এবং এসআই পদ্ধতিতে নিউটন মিটার বা জুল। এই দুটো যে একক আমরা বললাম এদেরকে কিন্তু বলা হয় কার্যের পরম একক। এই দুটোকে বলা হয় কার্যের পরম একক। এছাড়াও পরম একক ছাড়াও কার্যের আরেকটা একক লক্ষ্য করা যায়, সেটা হলো অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় একক, কার্যের অভিকর্ষীয় একক কি, এসআই তে কার্যের অভিকর্ষীয় একক হলো কার্যের অভিকর্ষীয় একক আমরা লিখব কি কেজি ইনটু, আচ্ছা প্রথমে আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করি যে W ইকুয়াল আমরা জানি এফ ইনটু এস, বল কিন্তু সরণ, বলকে আমরা লিখতে পারি না এম এ, এফ ইকুয়াল আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই এফ ইকুয়াল এম এ, তাহলে ইনটু এখানে যদি এস করি তাহলে
অভিকর্ষ এককের ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো এটা যে এ বা ত্বরণ এর এককটা কিন্তু এখানে আসে না, শুধু এম অর্থাৎ ভরের এককটা আসবে এবং এস সরণের এককটা আসবে। একইভাবে সিজিএস এ কি হবে, ভরের একক আমরা জানি গ্রাম আর সেমি, ত্বরণের এককটা কিন্তু এম এ বা এম জি চাইবে সেটা কিন্তু এখানে আসবে না। এরপরে আমরা পড়বো আরেকটা জিনিস আমাকে পড়ে রাখতে হবে, সেটা হলো কার্যের যে পরম একক এসআই তে জুল আর সিজিএস এ আর, এদের মধ্যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা আমাদের একটু পড়তে হবে। সেই সম্পর্কটা কি, আমরা ধরলাম এক জুল, আমরা এখনই দেখলাম যে কার্যের একক এসআই একক পরম কার্যের এসআই তে পরম একক হলো জুল বা নিউটন মিটার, তাহলে এক জুল সমান আমি লিখতে পারি এক নিউটন ইনটু এক মিটার, জুল যেটা জুল সেটাই হলো আমার নিউটন মিটার, তাহলে এক নিউটন সমান বলের ক্ষেত্রে আমরা জানি যে এক নিউটন সমান কত হয়, এক নিউটন সমান হয় 10^5 টাইম, তাহলে এক নিউটনের জায়গায় আমি 10^5 টাইম লিখতে পারি ইনটু, এটা নিউটন থেকে ডাইনে অর্থাৎ সিজিএস এ আনলাম, একইভাবে মিটারকেও সিজিএস এ আনবো, তাহলে কি করব এক মিটার মানে কত, এক মিটার মানে 100 সেমি, 100 সেমি বা এটাকে আমরা সুবিধার্থে 10^2 লিখতে পারি, তাহলে আমাদের দেখাতে একটু সুবিধা। এবার গুণ আছে মাঝখানে, তাহলে গুণ থাকলে আমাদের সূচকের নিয়ম অনুযায়ী কি হবে, 10^2 উপরের যে পাওয়ার দুটো থাকবে সেই দুটো অবশ্যই যোগ হয়ে যাবে, তাহলে 5+2 হয়ে যাবে, এত ডাইন সেমি, তাহলে এখানে 10^7, আর আমরা যখন সিজিএস পদ্ধতি দেখলাম তখন অবশ্যই দেখলাম যে ডাইন সেমি মানেই কিন্তু আমরা লিখি আর্ক, তাহলে 10^7 ডাইন সেমির জায়গায় আমরা লিখবো আর, তাহলে আমরা কিন্তু এখানে জুল অর্থাৎ এসআই থেকে সিজিএস আর এর মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করলাম যে অ্যাকচুয়ালি ইকুয়াল 10^7 আর। আর এরপরে আমরা আরেকটা জিনিস দেখব যে কার্য এর মাত্রা, কার্যের মাত্রা যদি আমরা বের করতে চাই, একইভাবে আমরা জানি W ইকুয়াল আমরা দেখলাম F ইনটু S, এখান থেকে আমরা বের করতে পারি, যদি একটু বেশি বিশ্লেষণ করি যে W ইকুয়াল F ইনটু S, আমি যদি এটা বলের মাত্রা যদি আমার নাও মনে থাকে, আমরা কিন্তু জানি F ইকুয়াল MA অর্থাৎ ভর ইনটু ত্বরণ, তাহলে F এর জায়গায় আমি যদি ভর ইনটু ত্বরণ লিখি তাহলেও কিন্তু আমাদের সহজেই এর মাত্রাটা বের করতে পারবো, যদি আমার বলের মাত্রাটা সরাসরি মনে না থাকে। তাহলে ভরের মাত্রা আমরা কি জানি, F এর জায়গায় আমরা লিখব MA ইনটু S, ভরের মাত্রা আমরা জানি ক্যাপিটাল M হয় ইনটু A মানে ত্বরণ, ত্বরণের মাত্রা কি হবে, ত্বরণের মাত্রা হয় L^-2 এবং S মানে সরণ, সরণের মাত্রা আমরা জানি কি
এল। তাহলে এম হলো ভর, যাকে আমরা এম দিয়ে লিখি, ত্বরণ হলো এল টি টু দি পাওয়ার মাইনাস টু ত্বরণ, আর সরণ এস হলো এল। তাহলে এই তিনটাকে যদি আমি গুণ করি একসাথে, তাহলে আমরা পাবো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। মাত্রাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, তাহলে এটা হলো কার্যের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। তো কার্য সম্বন্ধে আমরা এইটুকু পড়লাম যে প্রথমে আমরা জানলাম কার্য কি, তারপরে কার্যের শ্রেণী বিভাগ করলাম, তিন রকম আমরা দেখলাম কার্যের শ্রেণী বিভাগে, যে মূলত দুরকম কার্য, বলের দ্বারা কার্য আর বলের বিরুদ্ধে কার্য, আর এছাড়াও একটা হয় কার্যহীন বল। এবার এখানে একটা প্রশ্ন হতে পারে যে তাহলে বলের দ্বারা কার্য আর বলের বিরুদ্ধে কার্যের তো কার্যের পরিমাপ হচ্ছে, কিন্তু কার্য কখন শূন্য হচ্ছে? কার্যের মান কখন কখন শূন্য পাওয়া যাবে? কার্যের মান কিন্তু দুটো জায়গায় শূন্য পাবে। প্রথমে হচ্ছে আমরা জানি W ইকুয়াল এফ ইন্টু এস, যদি কোনো কোণ আমরা না ধরি, এখানে এফ মানে বল। এবার আমরা একটা বল প্রয়োগ অবশ্যই করব, সেক্ষেত্রে এফ এর মান একটা থাকবে, কিন্তু এস যদি জিরো হয়, এস যদি জিরো হয়ে যায়, তাহলেও কিন্তু W ইকুয়াল এফ ইন্টু জিরো ইকুয়াল জিরোই হবে, কোণ যাই হোক না কেন। সেক্ষেত্রেও কিন্তু সরণি যদি না হয়, কোনো বস্তুতে আমরা বল প্রয়োগ করলাম কিন্তু বস্তুতে যদি সরণি না হয়, সেক্ষেত্রে কিন্তু কার্যের মান একটা শূন্য হতে পারে। অথবা আমরা যেটা কার্যহীন বলের ক্ষেত্রে দেখলাম যে W ইকুয়াল এফ এস কস 90 ডিগ্রি যদি হয়, 90 ডিগ্রির মান যেহেতু জিরো, সেক্ষেত্রেও কিন্তু W জিরো হয়। অর্থাৎ একটা হবে অবশ্যই সরণ না ঘটলে, তাহলে কার্য জিরো পাবো, আরেকটা সরণ বলের সাথে লম্বভাবে ঘটলে। এই দুটো জায়গায় আমি কার্যের মান কিন্তু শূন্য পাবো। এরপরে কার্য হয়ে যাওয়ার পর এরপরে আমরা আসবো ক্ষমতা। ক্ষমতা কি? কার্য করার হারকেই কিন্তু আমাদের ক্ষমতা বলে। তো সংক্ষিপ্ত ভাবে যদি আমরা বলি যে কার্য করার হারকেই ক্ষমতা বলে। তো কার্য কি আমরা দেখলাম, আর কার্য করার হার বলতে কি বোঝায়, যে কোনো একটা বল দ্বারা যে কার্যটা হচ্ছে সেটা কত সময়ে ঘটছে, সেই সময় দ্বারা যদি আমি কার্যকে ভাগ করি, তাহলে কিন্তু আমরা ক্ষমতাটা পাবো। তাহলে ক্ষমতাকে আমরা পি দিয়ে লিখি, পাওয়ার বা ক্ষমতা। ক্ষমতা ইকুয়াল আমরা তাহলে কি দেখলাম, ক্ষমতার সংজ্ঞা আমরা দেখলাম যে কার্য করার হার, অর্থাৎ সময়ের সাপেক্ষে কতটা কার্য হচ্ছে, একক সময়ে কতটা কার্য হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমার মোট কার্য যা থাকবে, তাকে সেই কার্য করার জন্য যতটা সময় লাগছে সেই সময় দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে কিন্তু আমি ক্ষমতা পাবো। কার্যকে আমরা মূলত W দিয়ে লিখি, আর সময়কে আমরা লিখি টি দিয়ে। তাহলে আমরা যদি এইভাবে বিচার করি যে কোনো একটা বস্তু, তাতে এফ বল প্রয়োগ হলো, তার সরণ ঘটলো এস, যেটা আগে কার্যে করলাম, এটা আমরা কার্যে সময় করছিলাম, যে তাহলে W ইকুয়াল আমাদের হচ্ছিল এফ ইন্টু এস। কিন্তু এবারে আমরা আরেকটা জিনিস কল্পনা করব, যে বস্তুটাতে এফ বল প্রয়োগ করা হলো, সেটা এস দূরত্ব অতিক্রম করলো, কিন্তু ধরে নিলাম এবার যে সেই দূরত্বটা অতিক্রম করতেও টি সময় লাগলো, তাহলে ক্ষমতা আমি পাবো কি করে,
এই ডাব্লুকে এই সময় টি দিয়ে ভাগ করলে আমি কিন্তু ক্ষমতাটা পাবো। তাহলে এখান থেকে ক্ষমতার পি ইকুয়াল আমরা পাই ডাব্লু বাই টি। এটাকে যদি আর একটু বিশ্লেষণ করি যে ডাব্লু ইকুয়াল অবশ্যই জানি এফ এস, তাহলে এফ ইন্টু এস বাই টি এটা লেখা যায়। এবার এফ ইন্টু এখানে আমি এস বাই টি যদি করি, অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, এফ ইন্টু এস বাই টি যদি করি তাহলে গতির সূত্র থেকে আমরা কিন্তু পাই ভি ইকুয়াল এস বাই এস বাই টি। এখানে ভি কি? অবশ্যই ভি হলো বস্তু বেগ, অর্থাৎ সরণ আর সময়কে যদি আমি ভাগ করি তাহলে কিন্তু এই বস্তুটা কত বেগে গেল, এর বল প্রয়োগ করার জন্য কত বেগে গেল সেটাই কিন্তু আমার হলো ভি বা আমরা এস বাই টি। তাহলে এই এস বাই টি কে সরণ বাই সময়কে আমরা তাহলে বস্তুর বেগ দ্বারা পরিবর্তন করতে পারি। তাহলে এই জায়গাটায় এস বাই টি কে পরিবর্তন করে আমি এর মান লিখব এফ ইন্টু ভি। অর্থাৎ এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তাহলে ক্ষমতা ইকুয়াল আমরা লিখতে পারি যে প্রযুক্ত বল ইনটু বস্তুর বেগ। তাহলে আমরা দেখলাম ক্ষমতা ইকুয়াল প্রযুক্ত বল ইনটু বস্তুর বেগ। এরপরে আমরা ক্ষমতার একক ও মাত্রা সম্বন্ধে পড়ব। তাহলে ক্ষমতার একক, কি হবে? একইভাবে এসআই আর সিজিএস এ আমরা এককটা বের করব। আমরা ক্ষমতা পি ইকুয়াল দেখলাম ডাব্লু বাই টি, অর্থাৎ কার্য বাই সময়। আমরা এর আগে কার্য করার সময় দেখলাম যে এসআই তে কার্যের একক কি হচ্ছিল, নিউটন মিটার বা জুল। তাহলে এখানে আমরা এটাকে লিখতেই পারি যে এসআই তে ক্ষমতার একক হবে জুল পার, সময়ের একক অবশ্যই আমরা জানি সেকেন্ড। একইভাবে সিজিএস এ কি হবে, সিজিএস এ কার্যের একক কি হচ্ছিল, আর তাহলে আর পার সেকেন্ড। সিজিএস এ আমরা পাবো আর পার সেকেন্ড, আর এসআই তে ক্ষমতার একক পাবো জুল পার সেকেন্ড, বা এর একটা নাম হয় যেটাকে আমরা বলি ওয়াট, যাকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ক্ষমতার একক এসআইতে দেখলাম ওয়াট, আর সিজিএস এ দেখলাম আর পার সেকেন্ড। একইভাবে এরও অভিকর্ষীয় একক আমরা লিখতে পারি। এরও অভিকর্ষীয় একক যদি আমরা করি তাহলে এসআইতে অভিকর্ষীয় একক যদি আমরা বলি, এসআইতে ক্ষমতার অভিকর্ষীয় একক কি হবে, অবশ্যই কার্যকে কার্যের যা একক ছিল তাকে শুধু সময় দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা সেক্ষেত্রে এসআইতে পাবো কেজি মিটার পার সেকেন্ড, আর সিজিএস এ পাবো গ্রাম সেমি পার সেকেন্ড। এছাড়া ক্ষমতার কিছু ব্যবহারিক একক আরো আছে যেগুলো আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি। তো তার মধ্যে যেটা আসবে সেটা হলো অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। এই অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ারটা কি, এটা মূলত কোথায় ব্যবহার হয়? এটা মূলত বড় মাপের ক্ষমতা মান নির্ণয় করার জন্য এই এককটা, হর্স পাওয়ার এককটা ব্যবহার করা হয়। তো হর্স পাওয়ার কি, এর মানই বা কত? হর্স পাওয়ারের সংজ্ঞা যদি আমাদের বলতে হয় তাহলে আমাদের বলতে হবে যে 550 পাউন্ড, এটা
এপিএস পদ্ধতিতে মূলত আসে যে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে এক সেকেন্ডে এক ফুট উপরে তুলতে যে পরিমাণ আমার কার্য করতে হয় তাকেই বলা হয় এক হর্স পাওয়ার। তো হর্স পাওয়ার সম্বন্ধে আমরা এটা সংজ্ঞা করব যে 550 পাউন্ড এক সেকেন্ডে তুলতে, এক ফিট তুলতে যেটা দরকার সেটা আমার এক এইচপি। আর এক এইচপি ইকুয়াল আমরা যদি ওয়াট করি তাহলে আমরা পাবো 746 ওয়াট। ব্যাস, আজকে ক্ষমতা ও কার্য আমরা পড়লাম এই চ্যাপ্টারে এই অবধি। এর পরবর্তীতে আমরা শক্তি ও তার পরবর্তী অংশটা আমরা আলোচনা করবো।